হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছে তোমরা? সবাই সবাই খুব ভালো আছো? আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম শুক্লা ব্লগসের তরফ থেকে। আর এখন বাজে হয়তো 8:30 বেজে গেছে, তো মিষ্টিকে পড়তে দিয়ে চলে এসেছি। আর এখন এই যে রান্না চাপিয়ে দিয়েছি, মানে বাসির কাজ সব কমপ্লিট, ঝাড় দেওয়া, বাসন মাজা, আর মিঠাই টিফিনও দিয়ে চলে এসেছি। তো এখন এই দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর বাড়ি থেকে কটা কিছু সবজি কিনলাম এখনই, অনেক মানে অনেকগুলোই কম, মানে অল্প কিছু না, অনেকগুলো হয়ে গেছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো ভেন্ডি, তারপরে ঝিঙে, বেগুন উঠছে, গাজর, ধনে পাতা, টমেটো, এগুলো নিলাম। আর মিষ্টি টমেটো, কাঁচা টমেটো খেতে খুব ভালোবাসে, ওই জন্য দুটো টমেটো নিয়ে যাবো, মানে রান্না চাপিয়ে দিয়ে। এখন ভাবলাম একটু চা খাবো, তো চা খেতে গিয়ে দেখছি মানে দাঁতটাই বাঁধা হয়নি। তো ওই যায় ব্রাশ কি লেগে আছে, ব্রাশ সাবান, তো এখন এই ব্রাশটা করবো। আর ওই যে ভাত বসিয়ে দিয়েছি বললাম, তো আমার যে কী রান্না হবে তো সেটা মানে এখন ঠিক করিনি। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখন এই যে ব্রাশ করে নিয়ে, তারপর সবজিটা মানে চা চা বিস্কুট কিছু খেয়ে নিয়ে, তারপর সবজিটা দেখো কী রান্না হয়। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এই দেখো মিঠাই, মানে আমি খাবো কি মিঠাই চলে এসছে, তার ভেতরে মিঠাই রান্না করছে, খিদে পেয়ে গেছে। তো মুড়ি দিয়ে স্যালাড দিয়ে একটু খাইয়ে দিচ্ছি, তারপর মানে আমি খাবো চাটা। তারপরে ওকে খাইয়ে দিয়ে এসে দেখছি ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিয়ে যে চা মুড়ি, চাটা আর খাওয়া হলো না। তো চা মুড়ি মানে চা দিয়ে চানাচুর, এই মুড়ি দিয়ে চানাচুর দিয়ে ভিজিয়ে খেয়ে নিলাম জল দিয়ে। তো সবজি কাটতে চলে এসেছি এখন, আর উচ্ছে আলু কাটছি ভাজার জন্যে, আর চাল কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে একটু তরকারি করেছিলাম, আর ভোলা মাছের ঝাল ঝাল করেছিলাম, লাল ভোলা, ছোটো ছোটো ভোলা মাছ ছিল। তো এই যে এখন মানে উচ্ছে ভাজাটা চাপাবো, আর তারপরে যে মিঠাই মিঠাই বলছি মিষ্টিকে আনতে যাব। মিষ্টি আনার সময় হয়ে গেছে, তো ওকে নিয়ে চলে এসেছি, আর টিফিন নিয়ে এসেছিলাম। এই যে খিচুড়ি দিয়েছে, মিষ্টিকে খাইয়ে দেবো, আর মিঠাই ঘুমাচ্ছে এখন। তো মিষ্টিকে খাইয়ে দিয়ে তারপর মিঠাই যদি উঠে যায় তো ওকে খাওয়াতে হবে। তো এখন মিষ্টিকে খাইয়ে দিচ্ছি, আর কতক্ষণ যে লাগে ওর খেতে। তো এই যে ওদের খাওয়া মানে দুই বোনেরই খাওয়া হয়ে গেছে, আর এই যে এখন রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখন ঘর মুছবো, বাসন মাজবো, ওদের স্নান করাবো, তারপর আমি স্নান করবো, জামা কাপড় কিছু ধুতে হবে। তো এগুলো সব কমপ্লিট করে নিয়ে তারপরে আবার আসছি, চলো। তো চলো কী কী রান্না করছি সেটাও দেখিয়ে দিই তোমাদের, বলে দিলাম। এই যে উচ্ছে ভাজা আলু দিয়ে, আলু কম দিয়েছিলাম, আর এই যে লাল ভোলার ঝাল করেছিলাম, আর চাল কুমড়ো একটু তরকারি করেছিলাম, আর এই যে এই দেখো চান করে নিয়ে, তারপর এই যে তিন দুজনকে ঘুমাতে বলেছি, ঘুমাইনি তো, ওদের নিয়ে একটু বসেছিলাম, তারপরে একটু পরে ঘুমিয়েছিল ওরা, ঘুম থেকে উঠে ওদের তো ঘুরতে যেতে হবে বিকাল হলেই, তাই না? তো এই দেখো ওদের এই গাড়িতে মানে গাড়ি থেকে একবার পড়ে গিয়েছিলাম মিঠাই আজকে। তো আমি নিয়ে গেছিলাম, একটু রাস্তা দিয়ে ঘুরে নিয়ে আসলাম, আর কারেন্ট নেই, খুব গরম ঘরে, একটুখানি ঘুমিয়েছিল ওরা, কারেন্ট নেই বলে আবার দুজনে উঠে পড়েছে। তো যাই হোক, প্রায় মানে বিকাল বিকাল হয়ে আসছে, মানে কটা বাজে এখন? বাজে বোধহয় 4:30 বা 4:45 বাজে। ফ্রেন্ডস, এখন বাজে 6টা বেজে গেছে, আর এই দেখো আমার বিছানার কী অবস্থা দেখেছো? এই দেখো এগুলো সব কেচে দিয়েছিলাম, তুলে নিয়ে আসলাম, এগুলো গোছাবো এখন। আর খাটটার দেখো কী অবস্থা করেছে, দেখো মেয়েরাকেও বাড়িতে নিয়ে এখন পাশের বাড়ি একজন খেলতে গেছে, আর ওকে দিয়ে এসছি, আর মিঠাইকেও ঠাকুমা নিয়ে গেছে একটু রাস্তায় ঘুরতে, আমি নিয়ে গেছিলাম, তাতে হচ্ছিলো না, কান্না করছিল, আবার নিয়ে গেছে। তো আমি এই যে এগুলো গুছিয়ে নেবো এখন, আর ঘরটা ঝাড় দিলাম, বাসন মানে দুপুরে খাওয়া কতগুলো ছিল বাসন সেগুলো ধুয়ে নিয়ে আসলাম, আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মিষ্টিকে নিয়ে আসবো, ওকে বই পড়াতে বসাবো, আর তারপরে মানে সন্ধ্যা দিয়ে তারপর মিষ্টিকে বই পড়াতে বসবো। তো ওর পড়া হয়ে গেলে তারপর মিষ্টাইকে ঘুম পেড়ে তারপর রান্না করবো রাতের জন্য। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর এই মিঠাই আজকে পড়ে গিয়েছিলো গাড়ির থেকে, হাতে না এই কপালটা একটু লেগেছিলো, তো বরফ দিয়েছি, কমে গেছে এখন, আবার রান্না করছিল একটু, তো এখন আবার মানে ব্যথা অতটা হয়নি, সামান্য লেগেছিলো বোধহয়।
তো আজকের মতো এই ভিডিওটাই এখানে শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে, পাশে থাকা বেল বাটনটিও ক্লিক করে দিও যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যায়। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।